এই ভিডিওতে আমরা ভিপিএন নিয়ে কথাবার্তা বলবো, যে কিভাবে আপনারা ভিপিএন সহায়তায় গেমটাকে রান করতে পারেন। আপনাদেরকে বলে রাখি, আমাদের এই গেমের প্রধান চালিকা শক্তি হচ্ছে ইন্টারনেট। যদি ইন্টারনেটই না থাকে তাহলে কিন্তু ভিপিএন কোনো কাজে আসবে না, এবং ভিপিএন আপনি ইনস্টলও করতে পারবেন না। কিন্তু যদি আপনার কাছে মোটামুটি নেট থাকে তাহলে আপনি ভিপিএন দিয়ে কিছু একটা করতে পারবেন। বর্তমানে আমাদের দেশে নেটের কী অবস্থা সেটা আপনারা সবাই জানেন, অন্য কিছু তো চলেই না, টুকটাক ইউটিউব বা আপনি গেমটাকে ভিপিএন দিয়ে রান করতে পারবেন। আচ্ছা, এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ভিপিএন দিয়ে খেললে কি আইডি ব্যান হবে? উত্তর হচ্ছে, যদি আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেন, ধরুন আপনি গুগল থেকে বা ক্রোম ব্রাউজার থেকে সার্চ করে কোনো অ্যাপ ডাউনলোড করছেন, সেক্ষেত্রে একটু রিস্ক থাকে, কারণ এগুলো থার্ড পার্টি অ্যাপস, আর থার্ড পার্টি অ্যাপসে ভাইরাস থাকার সম্ভাবনা থাকে। কিন্তু যদি আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করেন, সেই ক্ষেত্রে আইডি ব্যান হওয়ার কোনো রিস্ক নেই, কারণ প্লে স্টোরে একটা অ্যাপ যখন লঞ্চ করে তখন তার সিকিউরিটি এবং সেফটি 100% কনফার্ম করে তবেই প্লে স্টোর সেটাকে অ্যাপ্রুভ করে। আপনি যদি প্লে স্টোর থেকে ইনস্টল করেন সেক্ষেত্রে রিস্ক থাকে না, অ্যান্ড আইডিও ব্যান হবে না। এছাড়াও অনেক ডিভাইসে একটা সিস্টেম আছে, যেমন আমার ডিভাইসে আছে, আমি যখন কোনো অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করি তখন আমার ডিভাইস অটোমেটিক সেটা চেক করে। রিয়েলমি, রেডমি এই সেটগুলোতে এই ফিচার আছে, অন্য কোনোগুলোতে আছে কিনা আমি জানি না। অটোমেটিক অ্যাপসটাকে চেক করে যদি অ্যাপস নিরাপদ হয় তাহলে কিন্তু একটা টিক চিহ্ন উঠে। আমার কাছে পিকচারটা সাথে নেই, তাহলে আপনাদেরকে দেখাতাম। তো প্রাথমিক কথা হলো, আপনারা যদি প্লে স্টোর থেকে ইউজ করেন, প্লে স্টোর থেকে ইনস্টল করেন, সেক্ষেত্রে আইডি ব্যান হওয়ার কোনো রিস্ক নেই। আচ্ছা, তো আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা ভিপিএন আছে, একটা হচ্ছে গিয়ার আপ বুস্টার, এটা নর্ড ভিপিএন, একটা সিকিউর ভিপিএন। গিয়ার আপ বুস্টার এটা আমি ইউজ করি ল্যাগের জন্য, যাতে ল্যাগ একটু কম হয়, পিঙ্ক ব্যাপারগুলো অ্যাডজাস্টে থাকে, কিন্তু এটা পেইড। হ্যাঁ, এটা পেইড, অ্যান্ড আমি কিন্তু পেইড ভার্সনই ইউজ করি, মানে টাকা দিয়ে কিনে ইউজ করি। হ্যাঁ, তো এটা বর্তমানে যেহেতু নেট দুর্বল সেই জন্য কাজ করতেছে না, তাই আমি এটাকে খুব একটা ব্যবহার করতে পারতেছি না এখন। কিন্তু বাকি যে দুটো আছে সেগুলোর মধ্যে প্রথম যেটা নর্ড ভিপিএন, এটাও হচ্ছে আপনার পেইড, কিন্তু এটার একটা ফ্রি অপশন আছে, আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। এটার ভিতরে ঢুকলে দেখবেন আপনাকে সাবস্ক্রিপশন কিনতে বলবে, কিন্তু আপনি সাবস্ক্রিপশন না কিনেও ইউজ করতে পারবেন। দেখেন, গেট সাবস্ক্রিপশন মানে কিনতে বলতেছে, বাট আমি না কিনে যদি সেকেন্ড অপশনে যাই, দেখেন এটা কানেক্ট হয়ে গেছে মেশনেট, এটা কিন্তু ফ্রি অপশন কানেক্ট হয়েছে, মানে আপনি ফ্রিতে যেটুকু ইউজ করতে পারবেন সেটা। তো এটা দিয়েও কিন্তু আপনি গেম খেলতে পারবেন। আমি কিন্তু প্রথম দুই দিন যখন নেট বেশি ডাউন ছিল তখন এটা দিয়েই গেম খেলছি। ওকে, আচ্ছা, আপাতত আমি এটা অফ করে দিচ্ছি, অ্যান্ড আমি বের হচ্ছি। এরপর দেখেন সিকিউর ভিপিএন, এটা দিয়েও আপনি গেমও খেলতে পারবেন, মোটামুটি আপনার মেসেঞ্জার টুকটাক চলবে। আচ্ছা, এটার মধ্যেও পেড অপশন আছে, ফ্রি অপশন আছে, যেখানে প্রো লেখা আছে, এখানে ক্লিক করলে আপনি পেড নিতে পারবেন, পেড নেওয়ার দরকার নেই, নর্মালি কানেক্টে ক্লিক করলে ফ্রি অপশনটাই কানেক্ট হবে, এবং এটা দিয়ে আপনি গেম খেলতে পারবেন। একটা কথা জেনে রাখবেন, এই ভিপিএন কানেক্ট থাকা অবস্থায় আপনি কিন্তু ডাটা ট্রান্সফার করতে পারবেন না। হ্যাঁ, কিন্তু যদি আপনার আইডি লগ ইন করা থাকে আপনি অ্যাপে ঢুকে জাস্ট খেলতে পারবেন, কারণ যখন আপনার এই ভিপিএন কানেক্ট করা থাকবে তখন আপনি যখন ডাটা ট্রান্সফার করতে যাবেন দেখবেন লেখা উঠবে 404 ফরবিডেন, ওইটা কাজ করবে না, ওইখানে লগ ইনের কোনো অপশনই আসবে না। হ্যাঁ, এই জন্য ডাটা ট্রান্সফার করতে হলে ভিপিএন অফ রেখে যখন প্রপার নেট থাকে তখন করে নেবেন, আর যদি আপনার ডাটা ট্রান্সফার করা না লাগে জাস্ট অ্যাপে ঢুকে খেলবেন, সেক্ষেত্রে আপনি ভিপিএন কানেক্ট করেই খেলতে পারবেন। এই সিকিউর ভিপিএনে অনেকগুলো অপশন থাকে, মানে কান্ট্রি থাকে, আপনি ফ্রান্সটাকে ইউজ করতে পারেন। এছাড়াও আপনারা আরেকটা ভিপিএন ইউজ করতে পারেন, সেটার নাম হচ্ছে সুপার ভিপিএন। হ্যাঁ, আমি একটু লিখে দেখাই, সুপার ভিপিএন, এই যে এটা প্রথম যেটা আপনারা দেখতে পাচ্ছেন, 100 মিলিয়ন ডাউনলোড, এই অ্যাপটাকে আপনারা ইউজ করতে পারেন। যদি সিকিউর ভিপিএন এবং নর্ড ভিপিএন কাজ না করে তাহলে আপনারা সুপার ভিপিএন, এই তিনটা ভিপিএন দিয়ে আপনি খেলতে পারবেন। এই তিনটা ভিপিএন, যে কোনো একটা ভিপিএন দিয়ে আপনি অবশ্যই খেলতে পারবেন, এই কয়েকদিন এটা আমার এক্সপিরিয়েন্স। ওকে, সো ট্রাই করে দেখেন কোনটা দিয়ে আপনার ডিভাইসে বেশি মানানসই হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।